কারিগরি যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র জিগাতলা শাখা এবং সামাত আইটি সেন্টার কর্তৃক আয়োজিত অ্যাডভান্স অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কোর্সের 12তম অনলাইন ফ্রি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত 11টি ক্লাসে আমরা বেসিক কম্পিউটার থেকে শুরু করে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্ড প্রোগ্রামের বেশ বেসিক যে বিষয়গুলো ছিল, টাইপিং বা হচ্ছে সামান্য কিছু ইফেক্ট অর্থাৎ বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সহ বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে অটো বুলেট লিস্ট, অটো নাম্বার লিস্ট, অ্যালাইনমেন্ট আর হচ্ছে লাইন স্পেসিং। এই চারটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে কোনো ফরম্যাট তৈরির কাজে অথবা যে কোনো ডকুমেন্ট তৈরির কাজে বা যে কোনো অফিসিয়াল কাজে। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। তো আমরা সরাসরি ওয়ার্ডে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, আমরা দেখব হচ্ছে যে আমাদের এই যে হোম মেনুর আন্ডারে আমরা এর আগে হচ্ছে এই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন বা এই যে বিষয়গুলো ছিল, এই ফন্টের আন্ডারে যে অপশনগুলো ছিল বা মেনুগুলো ছিল, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। আমরা আজকে কথা বলবো হচ্ছে প্যারাগ্রাফের আন্ডারে যে অপশনগুলো রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে। এখানে আমরা প্রথমে দেখব হচ্ছে এই যে অপশনটা, অর্থাৎ হচ্ছে বুলেট, বুলেট আমরা যেটা বলি, অটো বুলেট লিস্ট কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব। তো তার আগে আগের যে ক্লাসগুলোতে সেখানে আমি বলেছিলাম যে এখানে ওয়ার্ডের ক্ষেত্রে অথবা বা অফিস প্রোগ্রামের যে এই যে রিবনে যতগুলো অপশনই থাকুক, যে অপশনগুলোর পাশে এই ছোট্ট অ্যারো চিহ্ন থাকবে, ডাউন অ্যারো চিহ্ন বলে আমরা যেটাকে, এটা যদি থাকে তার মানে আপনি বুঝবেন যে এই অপশনের আন্ডারে আরও বেশ কিছু অপশন আছে। তো যদি সে যেহেতু ও অটো বুলেট লিস্টে বা বুলেটের যে অপশনটা সেখানেও যেহেতু নিচে এই অপশনটা আছে, তার মানে আমরা সেখানে একটা ক্লিক করে দেখি কী কী অপশন আছে। তো প্রথমে ক্লিক করলে আমরা বুলেট হিসাবে যে বিষয়গুলো অ্যাড করতে পারি, যেমন এই যে নর্মাল বুলেট বা হচ্ছে যে ডিজাইনের বুলেটগুলো আমরা নিতে পারি সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে নর্মালি এইটা নিলাম, এটা সিলেক্ট করলাম, আমার এইটা হয়তো আমার ভালো লাগতেছে বা আমার হচ্ছে ডকুমেন্টের সাথে ভালোভাবে ম্যাচ করতেছে, আমরা এটা নিলাম। আমরা একটা লিস্ট তৈরি করব। লিস্টের ক্ষেত্রে আমরা সামথিং, আমরা কম্পিউটারের বিভিন্ন অংশ নিয়ে হচ্ছে একটা লিস্ট তৈরি করি, যে একটা কম্পিউটারে কী কী অংশ হয়। প্রথমত একটা কম্পিউটারের মেইন যে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, আচ্ছা তার আগে হচ্ছে আমরা একটু ফন্ট সাইজটা একটু বাড়াই নিই আমাদের বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, আমরা একটা বাড়াই নিলাম। এখান থেকে এই লিস্ট থেকে আমরা হচ্ছে বুলেটটা নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা কম্পিউটারের যে বিভিন্ন কম্পোনেন্ট সেটার একটা লিস্ট তৈরি করি। প্রথমে হচ্ছে অবশ্যই প্রথমত নাম আসবে প্রসেসর। তো প্রসেসর লেখার পরে এরপরে আমি যদি কিবোর্ডের এন্টার বাটন প্রেস করি, জাস্ট হচ্ছে এন্টার বাটনে একটা প্রেস করি, তাহলে দেখেন যে পরবর্তী বুলেটটা চলে আসছে। প্রসেসরের পরে আমাদের মেইন যেটা দরকার পড়ে সেটা হচ্ছে মাদারবোর্ড। তারপর দরকার পড়ে মাদারবোর্ড। তো এই অপশনটাও যদি আমাদের মানে বা এই লিস্টটাও যদি লেখা হয়ে যায়, এরপর আমরা যদি আবারও এন্টার প্রেস করি, তাহলে দেখেন আবারও পরের বুলেটটা চলে আসছে। মাদারবোর্ডের পরে আমাদের দরকার পড়ে হচ্ছে র্যাম, তারপর হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস, সেক্ষেত্রে আমরা এসএসডি অথবা এইচডিডি যেটাই হোক ব্যবহার করতে পারি। আর কি দরকার পড়ে? আর দরকার পড়ে হচ্ছে পাওয়ার সাপ্লাই, অর্থাৎ পিএসইউ, পাওয়ার সাপ্লাই ইউনিট। আর একটা দরকার পড়ে হচ্ছে আমাদের ক্যাশিং। এটা গেলো আমাদের সিপিইউ পার্ট যেটা, এটার ভিতরে এই কয়টা অপশন না থাকলেই নয়, এরপরে এর সাথে আরও অনেক কিছু চাইলে অ্যাড করা যায়।
আর দরকার পড়বে হচ্ছে আমাদের একটা মনিটর, মনিটর, তারপর হচ্ছে আমাদের একটা কিবোর্ড, আর হচ্ছে একটা মাউস। এই কটা কম্পোনেন্ট আমাদের একটা কম্পিউটার তৈরি করতে গেলে লাগে। তো সামথিং আমি একটা বাজারে কম্পিউটার কিনতে যাব অথবা তার একটা লিস্ট তৈরি করব, তো ঠিক এরকম একটা লিস্ট কিন্তু আমরা এই পাশের ছোট্ট ছোট্ট বুলেট দিয়ে দিয়ে সুন্দরভাবে কিন্তু খুব সহজেই ওয়ার্ডের মাধ্যমে একটা লিস্ট, সুন্দর একটা লিস্ট তৈরি করে ফেলতে পারি। ওকে, জাস্ট এই বিষয়টাই হচ্ছে অটো বুলেট লিস্ট করা, যে আপনি অটোমেটিক জাস্ট প্রথম অপশনটা লিখবেন, এরপরে এন্টার প্রেস করলেই পরবর্তী বুলেটটা চলে আসবে। এই জন্য আমরা এটাকে বলি অটো বুলেট লিস্টিং, অটো বুলেট লিস্ট। তো এখন যেটা একটা বিষয় সেটা হচ্ছে, তো বুল এই যে সামথিং আমার লিস্ট করা হয়ে গেছে, এরপর আমি সামথিং এইখানে যখন আমি আবার এন্টার দিয়ে পরের লাইনে নামতেছি, তখন কিন্তু আবারও এই বুলেটটা চলে আসতেছে। তো এখন আমার লিস্ট করার দরকার নাই, লিস্ট আমার শেষ, আমি নর্মালি লেখা লিখবো, কোনো একটা লাইন লিখবো, সেক্ষেত্রে এই বুলেটের যে অপশনটা যে চালু হয়ে গেল, এটাকে আমরা কীভাবে আবার বন্ধ করতে পারি? এটা বন্ধ করার বেশ কয়েকটা উপায় আছে। প্রথম উপায় হচ্ছে, এটা যেহেতু আমরা নর্মালি দেখেন এটা এখানে চালু করা আছে, এই কারণে এই অপশনটা সিলেকশন সিলেক্ট দেখাচ্ছে, আমি এই অপশনটার উপর আবার একটা ক্লিক করলেই এটা বন্ধ হয়ে গেল, মানে লিস্ট করাটা বন্ধ হয়ে গেল, সাথে সাথে কার্সরটা কিন্তু বাম দিকে সরে গেল। এটা গেল একটা উপায়। আর একটা উপায় কী আছে, আমরা এন্টার দেওয়ার পরে এই পজিশনে যখন আসলাম, তখন যদি আবারও আর একটা এন্টার বাটনে প্রেস করি, সেক্ষেত্রেও দেখেন যে এইটা বুলেটটা সরে গিয়ে নর্মাল প্রসেসে চলে আসছে। আরেকটা প্রসেসে হচ্ছে এই অপশনটা বন্ধ করা যায়, সেটা হচ্ছে এই লিস্টটা আসার পরে আমরা যদি ব্যাক স্পেস বাটন প্রেস করি, তাহলে হচ্ছে এই লিস্টটা মুছে যাবে এবং আপনি বাম পাশে কার্সরটা একদম বাম কর্নারে সরে গিয়ে তারপর হচ্ছে আপনি নর্মালি যে কোনো লেখা লিখতে পারবেন। তো তিনটা উপায়ের যে কোনোটাই আপনি ব্যবহার করতে পারেন, যেটা আপনার সুবিধা বা যেটা আপনার ভালো লাগে বা ভালো মনে হয়। তো এটা গেলো যে কোনো লিস্ট তৈরি করার ক্ষেত্রে। আপনি চাইলে এখানে লিস্ট যে শুধুমাত্র এই এই যে ডিজাইনটা আমি নিলাম সেটাই নিতে হবে এমনটা না, আপনি চাইলে এখান থেকে আরও অনেক ডিজাইন আছে, আপনি যেইটা খুশি সেইটা নিয়ে আপনি কিন্তু লিস্টিং করতে পারেন। তো এখন সামথিং হচ্ছে, আপনি এই ডিজাইনটা নিয়ে লিস্ট করলেন, এখন আপনার কোনো কারণে মনে হচ্ছে যে না আমার এই যে ডিজাইনটা এটা ভালো ভালো লাগতেছে না, আমি অন্য একটা ডিজাইন দিতে চাচ্ছি, তো লেখার পরেও হচ্ছে এটাকে মডিফাই করা যায়। সেটা করার জন্য হচ্ছে প্রথমে পুরো লেখাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট কীভাবে, টেক্সট কীভাবে সিলেক্ট, আমরা গত ক্লাসে আগের ক্লাসগুলোতে কথা বলেছিলাম। তো আমরা হচ্ছে নর্মালি এখান থেকে টেক্সট সিলেক্ট করে নিব, টেক্সট সিলেক্ট করে নিয়ে তারপর হচ্ছে এই সেম বুলেট অপশন থেকে হচ্ছে আমরা এইখান থেকে যে কোনো ডিজাইন আবার চেঞ্জ করলে কিন্তু সবগুলো অপশনেরই ডিজাইন একবারে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ঠিক এইভাবে কিন্তু আমরা এখানে যে কয়টা ডিজাইন দেওয়া আছে সেই কয়টা ডিজাইনের বুলেট নিয়ে নিতে পারি এবং সুন্দরভাবে একটা লিস্ট তৈরি করতে পারি। এখন এটা ছাড়াও আমাদের আরও বেশ কিছু অপশন আছে, সেটা হচ্ছে যে এখানে যে কয়টা দেওয়া আছে, এটা ছাড়াও আপনি চাইলে আরও মানে নতুন ডিজাইন চাইলে নিজের মতো করে অ্যাড করে নিতে পারেন। সেটা কীভাবে সম্ভব, সেটা করতে গেলে আপনার হচ্ছে ডিফাইন নিউ বুলেট, এই যে অপশনটা আছে আমরা একটু জুম করে দেখি, এই যে অপশন থেকে হচ্ছে লাস্টের অপশন ডিফাইন নিউ বুলেট, এই নিউ বুলেটে ক্লিক করলে এরপর দেখেন আমাদের কাছে ঠিক এরকম একটা বক্স চলে আসবে। এখান থেকে চাইলে বুলেটে আমরা হচ্ছে কোনো সিম্বলকে হচ্ছে এই বুলেট হিসাবে ব্যবহার করতে পারি, অথবা চাইলে আপনি যে কোনো একটা ছবিকেও হচ্ছে সরাসরি বুলেট হিসেবে ব্যবহার করতে পারেন বা ফন্টকেও ব্যবহার করতে পারেন। আমরা যদি সিম্বলকে যদি বুলেট হিসেবে ব্যবহার করতে চাই, সিম্বলে ক্লিক করি, সিম্বলে ক্লিক করার পরে আমাদের কাছে হচ্ছে সিম্বলের একটা লিস্ট চলে আসে। আমরা একটু জুম আউট করে দেখি, ওকে সামথিং হচ্ছে ওয়ার্ড নট রেসপন্ডিং দেখাচ্ছিল। ওকে, আমাদের কাছে সিম্বলের একটা লিস্ট চলে আসছে। তো এখান থেকে আমরা চাইলে এই যে বিভিন্ন
যে সিম্বল আছে এই সিম্বলগুলোকেও কিন্তু আমরা চাইলে বুলেট লিস্ট হিসেবে ব্যবহার করতে পারি। যেমন সামথিং এখান থেকে আমি এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা বা এখানে আরও অনেক ডিজাইন আছে, আমি সামথিং এই ডিজাইনটা সিলেক্ট করলাম, তারপরে ওকে করলাম এবং তারপরে সবার শেষে আবারও ওকে প্রেস করি। তাহলে দেখেন যে ওই ডিজাইনের পরেও নতুন একটা ডিজাইন আমরা এখানে অ্যাড করতে পারলাম। তো ঠিক এইভাবে হচ্ছে আপনি চাইলে যে কোনো ডিজাইন এখানে হচ্ছে অ্যাড করতে পারবে। নতুন ডিজাইন অ্যাড করার পরে এখানে এইটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে চলে আসবে। যেমন এখানে ইনফিনিটি যে আইকনটা আছে এটা আমি একটু আগে অ্যাড করে রেখেছিলাম, এই জন্য এটা এখানে শো করতেছে। ডিফল্টভাবে হচ্ছে এই এই দুইটা হচ্ছে থাকে না, অন্য সবগুলো থাকে। ওকে, আর যদি এমন হয় যে আপনি লিস্ট করেছেন ঠিকই কিন্তু এইটার পাশে বুলেট চিহ্নটা আপনার এখন আর দরকার নেই, সেক্ষেত্রে হচ্ছে এই যে নান যে অপশনটা আছে এটা সিলেক্ট করলেই আপনার বুলেট লিস্টটা বন্ধ হয়ে যাবে। তো ঠিক এইভাবেই হচ্ছে আপনারা যে কোনো লিস্টে হচ্ছে এইভাবে অটো বুলেটিং করতে পারেন। আচ্ছা, নেক্সট যে বিষয়টা যে আমরা সিম্বলকে হচ্ছে ব্যবহার করলাম, তো এবার আমরা দেখি হচ্ছে ছবিকে আমরা কীভাবে এই বুলেট লিস্টে ব্যবহার করতে পারি। পিকচারে ক্লিক করলাম, পিকচারে ক্লিক করার পরে আমরা ফ্রম এ ফাইল থেকে হচ্ছে আমার কম্পিউটারের কোন ছবিটাকে আমি বুলেট লিস্ট হিসাবে ব্যবহার করতে চাই সেটা আমরা সিলেক্ট করে দিব। আমরা এখানে এই যে সামাত আইটির যে আমাদের লোগোটা আছে এই লোগোটাকে যদি আমরা একটু এই যে বুলেট লিস্ট হিসাবে কিন্তু ব্যবহার করতে পারি। এই যে দেখেন আমরা সামাত আইটির যে আমাদের যে লোগোটা এই লোগোটাকে আমরা সরাসরি বুলেট লিস্ট হিসাবে ব্যবহার করতেছি এবং একবার অ্যাড করার পরে কিন্তু এইটা অটোমেটিক্যালি এখানে সব সময়ের জন্য সিলেক্ট হয়ে থাকবে যতক্ষণ আমরা সফটওয়্যারটা আনইনস্টল করতেছি অথবা উইন্ডোজ সেট আপ বা হচ্ছে ওএস সেট আপ যতক্ষণ না দিচ্ছি। আপনি যেগুলোই অ্যাড করে দিবেন সেগুলো হচ্ছে এই লিস্টে অ্যাড হয়ে যাবে। তো এটা গেলো হচ্ছে অটো বুলেট লিস্টের একটা বিষয়। এখন আমি চাইলে এই বিষয়টাই হচ্ছে নাম্বার হিসাবেও অ্যাড করতে পারি। ওকে, আমরা এবার দেখি হচ্ছে যে অটো নাম্বার লিস্ট কিভাবে করতে হয়। অটো নাম্বার লিস্ট অপশনটা রয়েছে হচ্ছে ঠিক অটো বুলেট লিস্টের ডান পাশেই, এটাকে হচ্ছে নাম্বারিং নামে এইখানে লেখা আছে। এখান থেকে আমরা ওই যে মোর অপশনে ক্লিক করলে এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন নাম্বারের ফরম্যাট আছে, ওয়ানের পরে ডট বা ওয়ানের পাশে আপনি ফার্স্ট ব্র্যাকেট অথবা রোমান হরফ ABC বড় হাতের বা ছোট হাতের বা বিভিন্ন ফরম্যাটেরই এখানে হচ্ছে আপনার নাম্বারিং সিস্টেমটা আছে। তো আমরা সামথিং এখান থেকে 1 2 3 এই নাম্বারিং এটা নিলাম। নেয়ার পরে যে কত ধরনের কম্পিউটার হয় যদি সেরকম একটা লিস্ট আমরা তৈরি করি, প্রথমত হচ্ছে ডেস্কটপ, আচ্ছা প্রথমত হচ্ছে ডেস্কটপ কম্পিউটার হয়, তারপর যদি আমি ডেস্কটপ লেখার পরে যখন এন্টার প্রেস করলাম অটোমেটিক্যালি কিন্তু দুই নাম্বার চলে আসছে, মানে একের পরে দুই অটোমেটিক চলে আসছে, আমার কিন্তু কোথাও কষ্ট করে আবারও লিখতে হয় নাই। ডেস্কটপের পরে আমরা দেখি হচ্ছে ল্যাপটপ কম্পিউটার। ওই ল্যাপটপ লেখার পরে আমি আবারও এন্টার বাটনে প্রেস করলাম, তাহলে দেখেন যে আবারও তিন নাম্বার চলে আসছে। ল্যাপটপের পরে আমরা দেখি হচ্ছে হাইব্রিড কম্পিউটার, তারপরে আমরা দেখি স্মার্টফোন যেগুলো থাকে সেটা হয়, তারপর হচ্ছে নেটবুক হয়। তো মোটামুটি এই পাঁচ ধরনের কম্পিউটার কিন্তু আমরা বেশিরভাগ সময় এখনকার বাজারে বা এখনকার সময় সবার কাছে দেখতে থাকি আর কি। তো এই যে আমরা নর্মালি এই যে কোনো লিস্ট 1 2 3 4 আমাদের বারবার লিস্টিং মানে করা লাগতে, শুধু এক নাম্বার অপশনটা যখন আমরা সিলেক্ট করে দিব পরেরগুলো ইন্টারপ্রেস করলে একটার পর একটা নাম্বারিং তৈরি হয়ে যাবে। এবং এটাকেও চাইলে ঠিক সেইমভাবে আমরা একটু জুম করে নিই, ঠিক সেইমভাবে হচ্ছে আমরা এই নাম্বারিং অপশনটাও কিন্তু 1 2 3 থেকে ABC বড় হাত ছোটো হাত বা এখান থেকে যে বিভিন্ন অপশনগুলো আছে সেখান থেকেও কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারবো। এবং এখানেও ঠিক সেম বিষয়, আপনার যদি নাম্বারিং দরকার না পড়ে এই নান অপশনটা সিলেক্ট করে দিলে
এটা হচ্ছে উঠে যাবে। আবার যদি এটাকে অ্যাপ্লাই করে দেন তাহলে হচ্ছে এটা লিস্টে চলে আসবে। তো এইটা ছিল আমাদের অটো নাম্বার লিস্ট এবং পাশাপাশি হচ্ছে অটো বুলেট লিস্ট। এবার আমরা দেখব হচ্ছে অ্যালাইনমেন্ট বিষয়টা কি। অ্যালাইনমেন্ট বিষয়টা হচ্ছে অ্যালাইনমেন্ট অপশনটা কোথায় আমরা সেটা আগে একটু দেখে নিই। আচ্ছা, অ্যালাইনমেন্ট হচ্ছে অটো বুলেট লিস্ট অটো নাম্বার লিস্টের ঠিক নিচেই। এখানে দেখেন যে চারটা অপশন আছে। প্রথমত হচ্ছে একদম বাম পাশে যেটা, এটাতে এটার নাম হচ্ছে অ্যালাইন লেফট, তারপর একটা হচ্ছে সেন্টার, তারপর একটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট বা অ্যালাইন রাইট, পাশেরটা হচ্ছে জাস্টিফাই। তো আমরা মেইনলি অ্যালাইনমেন্টে এই চারটা অপশন ব্যবহার করি। তো চারটা অপশনের কী কী কাজ আছে আমরা সেটা একবার একটু দেখে নেই। যেমন সামথিং আমি এখানে এই ডেস্কটপ, ল্যাপটপ, হাইব্রিড, স্মার্টফোন, নেটবুক যে অপশনগুলো লিখলাম, এই লেখাটা আমি পুরোটাই সিলেক্ট করলাম। করার পরে এইটা এখন লেফট অ্যালাইনমেন্ট সিলেক্ট করা আছে, তার মানে কি হচ্ছে, এটা এটা হচ্ছে কাগজের বাম দিক বরাবর রয়েছে। আমি একটু জুমটা জুম কমাই নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মেইনলি যে কোনো কাগজকে আমরা হচ্ছে তিনভাবে অ্যালাইন করতে পারি, যে কোনো মানে কাগজের যে কোনো লেখাকে হচ্ছে আমরা তিনভাবে অ্যালাইন করতে পারি। প্রথমত হচ্ছে বাম দিকে রাখতে পারি, লেখাগুলোকে মাঝখানে রাখতে পারি, অথবা ডান দিকে রাখতে পারি। তো এই তিনটা হচ্ছে, এই তিনটা এখানে দেখাচ্ছে। যেমন আমাদের এখন লেখাটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট সিলেক্ট করা আছে, এই কারণে হচ্ছে লেখাটা বাম দিক থেকেই আসতেছে বা বাম দিকে মার্জিন সিলেক্ট করেই বাম দিকেই থাকতেছে। এবার যদি আমি সেম লেখাটাকে সিলেক্ট করার পরে সেন্টার অপশনটা সিলেক্ট করে দিই, তখন দেখেন যে লেখাটা ঠিক মাঝ বরাবর চলে আসছে। এবং এক্ষেত্রে যেটা করতেছে, প্রত্যেকটা লেখা আগে মাঝখানের মানে লেখার সাইজ বা শব্দের সাইজ যত বড়ই হোক, এটা হচ্ছে মাঝখানের মার্জিনটা ঠিকঠাকভাবে ধরতেছে, তারপর দুপাশে ছড়িয়ে যাচ্ছে। তো যে কোনো লেখাকে আপনি যদি বাম দিকের মার্জিন বরাবর রাখতে চান সেক্ষেত্রে অ্যালাইন লেফট, যদি মাঝখানে রাখতে চান তাহলে হচ্ছে সেন্টার, আর যদি একদম ডান দিকের মার্জিন বরাবর রাখতে চান সেক্ষেত্রে হচ্ছে অ্যালাইন রাইট বা রাইট অ্যালাইনমেন্ট যে অপশনটা থাকবে সেইটা আপনি ব্যবহার করতে পারেন। তো এটা গেল তিনটে অ্যালাইনমেন্টের অপশন। তো এরপর আমাদের আর একটা অ্যালাইনমেন্ট আছে হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই অপশনটা বোঝার জন্য আমাদেরকে কিছু লেখার প্রয়োজন। আমি কিছু লেখা আনার জন্য ডেইলি স্টার নিউজ পেপারে চলে যাচ্ছি, দেখা যাক এখান থেকে আমরা কিছু লেখা কপি করে নেই, তাহলে হয়তো আমাদের এই জাস্টিফাই যে বিষয়টা আছে এই এইটা বুঝতে আমাদের একটু সুবিধা হবে। সামথিং এখান থেকে আমরা এইটুকু অংশ সিলেক্ট করলাম, এটাকে কপি করে ওয়ার্ডে নিয়ে আসলাম। এখানে যেটা আছে যা আছে থাকুক, এটাতে সমস্যা নাই। আমরা লেফট অ্যালাইনমেন্টে চলে গেলাম। এখান থেকে পেস্ট করার সময় যে বিষয়টা আমরা হয়তো এর আগে দেখেছিলাম, যে ইন্টারনেটের কোথাও থেকে বা আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো পিডিএফ বা যে কোনো জায়গা থেকে লেখাটা কপি করার পরে আপনি সরাসরি পেস্ট করবেন না। সরাসরি পেস্ট করলে লেখার সাথে যে ফরম্যাটিংটা ছিল সেটাও কিন্তু সাথে সাথে চলে আসবে। তো যাতে ফরম্যাটিং ছাড়া শুধু লেখাটা আমাদের যদি নিতে হয়, তাহলে হচ্ছে সরাসরি এখান থেকে পেস্ট না করে আমাদের হচ্ছে পেস্টের যে অপশনটা আছে সেখান থেকে আমাদের যে তিন নম্বর অপশন কিপ টেক্সট অনলি, এই যে সেটিংস যেটা আছে এইটা নিয়ে নিতে হবে। এইটা নিয়ে নিলে দেখেন যে আমাদের কাছে লেখাটা চলে আসছে, বাট এটার মধ্যে কোনো ফন্ট বা কোনো কালার বা কোনো ফরম্যাটিং এখন নাই। ওকে, আমরা লেখা পেয়ে গেলাম। এখন আমরা এই লেখাটুকু সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখন যদি এখন আমি এখান থেকে এই লেফট তো সিলেক্ট করা আছে, আমি যদি সেন্টার দিই তাহলে দেখেন লেখাটা মাঝ বরাবর চলে আসতেছে। তারপর যদি রাইট অ্যালাইনমেন্ট দিই তাহলে হচ্ছে ডান দিকের মার্জিনটা ঠিকঠাকভাবে সে রাখতেছে এবং বাম দিকেরটা যতটুকু জায়গা দরকার পড়ে ততটুকু জায়গায় রাখতেছে। এখন যদি আমি জাস্টিফাই দিয়ে দিই সেক্ষেত্রে কী হয় দেখেন, আমি আগে লেফট অ্যালাইনমেন্টটা সিলেক্ট করি তাহলে বুঝতে সুবিধা হবে। লেফট অ্যালাইনমেন্ট দিলে বাম দিকের মার্জিনটা তো আমরা ঠিকঠাকভাবে রাখলাম, এখন ডান দিকে অ্যান্ড তারপরে এদিকে এই দিকের এই লাইনটা একটু বেশি গেছে, এদিকে একটু কম গেছে, এদিকে আরও কম গেছে, এই লাইনটা আবার অনেক বেশি গেছে, এরকম ডান দিকটা হয়তো এদিক ওদিক।
কিন্তু এইটাকে কিন্তু আমরা যদি জাস্টিফাই অ্যালাইনমেন্টটা সিলেক্ট করি, সেক্ষেত্রে কিন্তু দেখেন যে ও তখন দুই দিকের মার্জিনই সুন্দরভাবে সিলেক্ট করে বা দুই দিকের মার্জিনই সুন্দরভাবে ফরম্যাট করে সুন্দরভাবে লেখাটা সাজিয়ে দিবে। এবং এই বিষয়টা আমাদের কিন্তু অফিসিয়াল ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। অফিসিয়াল ডকুমেন্টে কিন্তু কখনোই এলোমেলো লেখা বা এলোমেলো ফরম্যাটিং করে দেওয়া যায় না, সুন্দর একটা ইউনিফর্ম ওয়েতে ফরম্যাটিং করতে হয় বা হচ্ছে সেই বিষয়গুলো বা সেই যে কাগজপত্রগুলো তৈরি করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই জাস্টিফিকেশন বা জাস্টিফাই যে আমরা অ্যালাইনমেন্টটা ব্যবহার করি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক ক্লিকে কিন্তু আপনার লেখাটাকে খুব সুন্দরভাবে এ হচ্ছে কাগজে সাজিয়ে দিবে। তো এটা গেলো অ্যালাইনমেন্টের একটা বিষয়। এরপরে আমরা দেখব হচ্ছে লাইন স্পেসিং বিষয়টা কি। লাইন স্পেসিং হচ্ছে যে দুইটা লাইনের মাঝখানে এই আমি কতটুকু জায়গা স্পেস হিসাবে দিব বা যতটুকু মানে দুইটা লাইনের মাঝখানে কতটুকু জায়গা আমরা রাখবো কি রাখবো না। আমাদের ফরম্যাটিং করার সময় হয়তো অনেক সময় দরকার পড়ে যে একটা কাগজে একসাথে হয়তো 10টা লাইন মানে রেখে প্রিন্ট করতে হবে বা একটা কাগজের ভিতরেই টোটাল ডকুমেন্টটা হচ্ছে রাখতে হবে, এরকম কোনো একটা সিচুয়েশন আমাদের কাছে আসে। বা অনেক সময় হচ্ছে আমার লেখা কম কিন্তু যদি অল্প লাইন স্পেসিং দিয়ে হচ্ছে প্রিন্ট করে সেক্ষেত্রে কাগজ বাকি যে কাগজের অংশটা এটা পুরো ফাঁকা থাকে, দেখতে একটু খারাপ লাগে। সেক্ষেত্রে আমরা যদি এই দুই লাইনের মাঝখানে গ্যাপটা বাড়িয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু লেখাটা খুব সুন্দরভাবে পুরো পেজটা কাভার করবে, দেখতেও সুন্দর লাগবে। তো ফরম্যাটিংয়ের জন্য লাইন স্পেসিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিষয়টা কি সেটা একটু আমরা দেখি। আমরা এর জন্য একটু আরেকটু জুম বাড়িয়ে নিই বোঝার সুবিধার জন্য। আমরা যেটা করলাম যে এই প্রথম দুইটা লাইন, শুধু এই প্রথম দুইটা লাইন সিলেক্ট করি আমাদের বোঝার সুবিধার জন্য। সিলেক্ট করার পরে লাইন স্পেসিং অপশনটা কোথায় আছে এটা আমরা একটু একবার দেখে নিই। এটা হচ্ছে আমরা এইমাত্র যে অ্যালাইনমেন্ট অপশনগুলো ব্যবহার করলাম তার ঠিক ডান পাশেই দেখেন লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং নামে একটা অপশন আছে। ঠিক এই অপশনটাতেই আমরা যদি একটা ক্লিক করি, সেক্ষেত্রে দেখেন আমাদের সামনে একটা স্কেল চলে আসবে। স্কেলে দেখা গেছে 1.0, 1.15, 1.5, 2.0, 2.5, 3.0 বিভিন্ন স্কেল আছে। এটা ছাড়াও আমাদের এখানে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ আর একটা হচ্ছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, দুইটা অপশন আছে। তো এখানে যে বিষয়টা আছে যে আমরা যদি এই যে স্কেল যেটা দেওয়া আছে 1.0 এটা সবচাইতে কম, তারপরে দেখেন 1.15 দিলে লেখাটা বা দুই লাইনের মাঝখানে গ্যাপটা একটু বেশি চলে আসতেছে, 1.5 দিলে আরেকটু বেশি আসতেছে, 2 দিলে আরেকটু বেশি, 2.5 দিলে আরও বেশি, 3 দিলে আরও বেশি। তো আপনি এই স্কেল থেকে কিন্তু লাইন সিলেক্ট করে আপনি এর মাঝখানের কতটুকু গ্যাপ আপনি দিবেন সেটা কিন্তু এই স্কেল থেকেই আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো এটা খুবই সহজ একটা বিষয়। বা সামনে ধরেন আমরা এই যে এইমাত্র যে লিস্টিংটা করলাম এটাই যদি সিলেক্ট করি, দেখেন 1, 1.5, 1.15, 2, 2.5, 3। এই যে আমি যত হচ্ছে জাস্ট যতটুকু যে কয়টা লাইন বা যে কয় যতটুকু অংশ সিলেক্ট করে তারপর হচ্ছে লাইন স্পেসিং অপশনটা দিব, ততটুকু হচ্ছে আমার হচ্ছে এই মাঝখানে দুই লাইনের মাঝখানে বা যে কয় লাইন আমি সিলেক্ট করি এই লাইনের মাঝখানে গ্যাপটা কী পরিমাণ থাকবে কি থাকবে না সেটা আমরা এখান থেকে ঠিক করে দেখতে পারি। এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন যেটা আছে সেটা হচ্ছে যে এই স্কেলের পরে লাস্টের যে দুইটা অপশন, একটা হচ্ছে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ আর আফটার প্যারাগ্রাফ। তো বিফোর প্যারাগ্রাফ আফটার প্যারাগ্রাফ বিষয়টা কি এটা আমাদের একটু বুঝতে হবে। বিফোর প্যারাগ্রাফ মিন্স হচ্ছে আপনার এই যে সামথিং, দেখেন যে আমি যখন অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফটা জাস্ট সিলেক্ট করতেছি তখন দেখেন যে এই যে লাইনটা তার পজিশন থেকে একটুখানি নিচে সরে আসতেছে। ওকে, আবার তো নিচে সরে আসার এটা মানে হচ্ছে যে বিফোর প্যারাগ্রাফ মানে হচ্ছে আমার আমি যখন একটা লাইন লিখব পরের লাইনে যখন যাওয়ার আগে ও ঠিক এই পরের লাইনটা যখন শুরু হবে লেখাটা ও ওর উপরে একটুখানি জায়গা রিজার্ভ করে রাখবে, যাতে করে হচ্ছে দুইটা লাইন কখনোই মানে এই দুই পরপর দুইটা লাইন যখন মাঝখানে কোনো মানে একটা যেন নির্দিষ্ট অংশ ফাঁকা থাকে। কারণ যদি দুইটা লাইনের মাঝখানে একদমই গ্যাপ কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার লেখাটাকে এবার হিজিবিজি হয়ে যাবে বা দেখতে খুবই খারাপ লাগবে। এই জন্য হচ্ছে এই ওয়ার্ড সফটওয়্যারে এই বিষয়টা দেওয়া আছে যে
অটোমেটিক্যালি আপনি চাইলে দুই লাইনের মাঝখানে একটা রিজার্ভ জায়গা, এখান থেকে তো আমরা লিস্ট থেকে সিলেক্ট করতেই পারি কতটুকু জায়গা আমরা রাখবো। এটা ছাড়া হচ্ছে একটা নির্দিষ্ট অংশ আমি লেখার পর পরই, ও হচ্ছে লাইনের শুরুতে কি শুরুতে একটা জায়গা হয়তো রিজার্ভ করে রাখতে পারে, অথবা এই লাইনের লাইনটা লেখা হয়ে গেলে লাইনের ঠিক নিজ বরাবর অল্প একটু অংশ জায়গা ও হচ্ছে নিজের জন্য রিজার্ভ করে রেখে দেয়। তো লাইনের উপরে যদি ও জায়গা রাখে সেক্ষেত্রে সেটা হচ্ছে বিফোর প্যারাগ্রাফ, আর যদি লাইনের নিচে যদি কোনো জায়গা রাখে সেটাকে আমরা বলি আর সেটা বলে আফটার প্যারাগ্রাফ। তো এখানে যেটা আরেকটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে এই দুটো অপশানে দেখেন একটা আছে, একটা দেওয়া আছে হচ্ছে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, এর মানে হচ্ছে যে বর্তমানে এই দুইটা লাইনে বা আমি যতটুকু অংশ সিলেক্ট করেছি এতটুকু লাইনের উপরে বা আগে হচ্ছে কোনো স্পেস এখন দেওয়া নাই, আমি চাইলে এটা অ্যাড স্পেস ক্লিক করে হচ্ছে এটাকে অ্যাড করে, যেমন সামথিং আমি অ্যাড স্পেস যদি এখন একটা ক্লিক করি তাহলে দেখেন যে এই লাইনটা একটু নিচে সরে আসছে এবং এতটুকু জায়গা ও হচ্ছে গ্যাপ হিসাবে নিয়ে নিছে। তা আমি যদি চাই এখন দেখেন যে এখন এই অপশনটা অ্যাড সরে গিয়ে এখন লেখা আসছে রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ। এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমি এইখানে যে গ্যাপটা অ্যাড করে দিয়েছি এখন ওই গ্যাপটা আমি চাইলে রিমুভ করে দিতে পারি, অর্থাৎ এটা অনেকটা সুইচের মতো একটা বিষয়। আপনি সুইচটা অন করে দেন তাহলে আপনার কাছে সুইচ অফ করার অপশনটা থাকবে, সুইচ একবার অন করে দিলে সেটা তো আবার অন করার মতো অপশন তো আর থাকে না, জাস্ট সেম একটা বিষয়। এখানে হচ্ছে অ্যাড এবং রিমুভ, অ্যাড করলে আপনার লাইনের মাঝখানে গ্যাপটা আসবে, যদি আপনি রিমুভ ক্লিক করে দেন তাহলে এই দেখেন গ্যাপটা উঠে গেছে বা হচ্ছে মুছে গেছে। বা আমরা যদি এই যে রিমুভ এসেছে আফটার প্যারাগ্রাফ, যদি এই অপশনটা যেহেতু রিমুভ লেখাটা আসছে তার মানে কি আমার এখানে আফটার প্যারাগ্রাফে আমার কিন্তু একটা নির্দিষ্ট জায়গা ও রিজার্ভ করে রাখছে। তো যেহেতু রিজার্ভ করে রাখছে আমি যদি রিমুভ করি তাহলে এই রিজার্ভ জায়গাটা সরাই দিতে পারি। রিমুভ এসে আফটার প্যারাগ্রাফে ক্লিক করি তাহলে দেখেন যে টোটাল বিষয়টা এই এই দুইটা লাইনের ভিতরে কোনো রিজার্ভ জায়গা এখন রাখে নাই। এখন আমি এখান থেকে সর্বোচ্চ 1.0 পর্যন্ত হচ্ছে জায়গা হচ্ছে শর্ট করে দিতে পারি। তো এর থেকে চাইলে যদি আমার গ্যাপ বাড়াইতে হয় সেক্ষেত্রে আমরা বাড়াইতে বা কমাইতে পারবো। তো এক্ষেত্রে আপনাদের কাছে একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে আপনারা যখন লাইন স্পেসিং নিয়ে কাজ করবেন তখন যেটা হয় যে একদম 1.0 বা লাইন স্পেসিং দেওয়ার পরেও আপনাদের অনেকেরই কমপ্লেন থাকে যে মানে লাইনের মাঝখানে গ্যাপটা বেশি হয়ে গেছে বা লাইনের মাঝখানে গ্যাপটা আর একটু কমানো দরকার। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, শুরুতেই যে কোনো লাইনের মাঝখানে স্পেস কন্ট্রোল করার জন্য শুরুতেই অপশন থেকে এই বিফোর প্যারাগ্রাফ বা আফটার প্যারাগ্রাফে যদি কোনো স্পেস অ্যাড করা থাকে, যদি অ্যাড করা থাকে তাহলে আপনার এখানে অপশনটা দেখাবে রিমুভ, আর যদি অ্যাড করা না থাকে সেক্ষেত্রে দেখাবে অ্যাড। তো আপনি যদি রিমুভ স্পেস টাইপের কোনো অপশন এই দুইটার মধ্যে কোনোটাতেও পান, আগে হচ্ছে স্পেসটা রিমুভ করে নিবেন। সে রিমুভ করে নিলে তাহলে আপনি শিওর হয়ে গেলেন যে হ্যাঁ এখানে কোনো জায়গা ও রিজার্ভ করে রাখতেছে না, তার মানে আপনি এই স্কেল থেকে আপনি যতটুকু কমাবেন বা বাড়াবেন ঠিক ও ততটুকু জায়গায় ও নিবে। এই দুইটা লাস্টের দুটো অপশন কিন্তু অন থাকলে কিন্তু ও নিজের মতো করে আগেই একটা জায়গা দখল করে রাখবে। তার উপরে যদি আপনি আবার এই এখান থেকে 1.0, 1.5 বা এই যে জায়গাটা যদি দেন সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটু বেশি জায়গা নিয়ে নিবে। তো আশা করি এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। তো আমরা আজকে হচ্ছে বুলেট লিস্ট, নাম্বার লিস্ট, অ্যালাইনমেন্ট, লাইন স্পেসিং এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বললাম। এটা ছাড়া হচ্ছে আপনি লাইন স্পেসিং এর ক্ষেত্রে এই অপশনগুলো ছাড়াও লাইন স্পেসিং অপশনে গিয়ে আপনি চাইলে কিন্তু আরো একটু অ্যাডভান্স লেভেলের লাইন স্পেসিং এখান থেকে করতে পারেন, যে কত পয়েন্টের আগে আপনি যে কতটুকু জায়গা রাখবেন, কতটুকু জায়গা রাখবেন না, বামে কতটুকু ইনডেন্টের জন্য জায়গা রাখবেন, ডানে কতটুকু রাখবেন, এই বিষয়টা এখান থেকে কন্ট্রোল করা যায়। তো যদি আপনাদের অ্যাডভান্স কোনো ফরম্যাটিংয়ের দরকার পড়ে সেটা এখান থেকে করতে পারেন, যদি সেটার দরকার না পড়ে নর্মালি আমাদের হচ্ছে এই কয়টা অপশন থেকে আমাদের নর্মাল কাজটা চলে যায়। অ্যাডভান্স দরকার পড়লে করবেন, না দরকার পড়লে এই কয়টা অপশন থেকে গিয়ে এই কাজটা করে নিতে পারেন। ওকে, তো আজকে আমরা চারটা বিষয় শিখলাম, খুবই গুরুত্বপূর্ণ চারটা বিষয়। সবাই বাসায় একটু
বা নিজের কম্পিউটারে অবশ্যই এই বিষয়গুলো একটু একটু প্র্যাকটিস করতে হবে। একটু প্র্যাকটিস করলে এই বিষয়টা অবশ্যই মনে থাকবে। এছাড়া হচ্ছে আগের যে বিষয়গুলো, যে এই যে টেক্সট টেক্সট সিলেক্ট করা, অথবা হচ্ছে এই যে আমি ইন্টারনেট থেকে বা যে কোনো ওয়েবসাইট থেকে লেখাটা কপি করে নিয়ে আসলাম, এখানে পেস্ট করলাম, পেস্টের যে বিষয়গুলো বা এই যে মানে শুরুর দিকে যে বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো যদি আপনারা নতুন যদি কেউ দেখে থাকেন, যদি কেউ বুঝতে না পারেন, আপনার কাছে রিকমেন্ডেড থাকবে একটু আগের ভিডিওগুলো একটু দেখে আসেন, তাহলে কিন্তু এই বিষয়গুলো বুঝতে খুব সুবিধা হবে আপনাদের জন্য। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।